উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাড়ি দেউলটি। আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি আগন্তুক চ্যানেলের প্রথম ভিডিও, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, দেউলটির বাড়ি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এরকমই আমাদের আশেপাশে ছোটোখাটো ট্যুরের সম্বন্ধে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ির সাথে সাথে আশেপাশে কী দেখবেন, কীভাবে যাবেন, এবং যদি ইচ্ছা হয় রূপনারায়ণের ধারে একটি রাত কাটিয়ে আসবেন, সেক্ষেত্রে কী ভালো রিসর্ট আছে আমি বিস্তারিত ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক ওনার বাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র দেউলটি স্টেশনে নামলাম। ট্রেন থেকে নেমে খানিক দূর এগিয়ে এলেই হচ্ছে বোম্বে রোড, আর সেখান থেকে সরাসরি টুটো পেয়ে যাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার জন্য, যা আপনাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির গেটে নামাবে। বাড়িতে প্রবেশ করেই একজন বয়স্ক জ্যাঠামশাইয়ের সাথে আপনার সাক্ষাৎ হবে, যিনি আপনাকে এ বাড়ির বিস্তারিত তথ্য আপনাকে জানাবে। চলুন দেখে নেওয়া যাক তার বাড়িতে কী কী এমন দেখার জিনিস আছে। বাড়িতে ঢুকেই বাদিকে দেখতে পারবেন তার লিখিবার কক্ষ। এখানে বসেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখালেখির কাজ করতেন। তার জুতো, জোড়া এবং লাঠি সেখানেই রাখা আছে। এরপর তার কক্ষে দেখবেন যে একটা রাধাকৃষ্ণর মূর্তি রাখা আছে, যা রাসবিহারী বসু তাকে দিয়েছিলেন। আর সাথে আছে কিছু পুরনো হোমিওপ্যাথি ওষুধের শিশি। কথিত আছে তিনি সাধারণ লোকের চিকিৎসা করতেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। সর্বশেষে আপনারা দেখবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার স্ত্রী এবং ভাইয়ের সমাধিস্থল। এটাই শেষ দেখার মতন। তারপর বন্ধুরা আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রূপনারায়ণের তীরে। সঙ্গে থাকবেন একটা মনোরম দৃশ্যের সাথে। আবার আসছি ভিডিওয়ে। আমরা যাচ্ছি ধীরে ধীরে রূপনারায়ণ তীরে। দেখতেই পাচ্ছেন সুন্দর পরিবেশ যাকে বলে এক কথায়। অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে, পরিবারকে সঙ্গে করে নিয়ে আসবেন। শৌচালয় থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার হোটেল অবশ্য পাবেন না, যেই সময়টায় খোলা থাকে সেই সময়টাতেই আসবেন, উল্টো আলটা সময় আসবেন না, সেটি বাসভবনটি বন্ধ থাকে। চেষ্টা করবেন সন্ধে সন্ধে ফিরে যেতে, কারণ এই সমস্ত এলাকা অজানা এলাকায় বেশিক্ষণ না থাকাই ভালো। থ্যাংক ইউ। বিকেলে রূপনারায়ণকে দেখতে পাচ্ছেন, শুধু একবার ভিউটা দেখুন চারিদিকে। আমার বন্ধুবান্ধব রাসের সাথে রূপনারায়ণের তীরবর্তী এরিয়া, কিছুই পাবেন, আইসক্রিম আছে। এই হচ্ছে রূপনারায়ণ তীরবর্তী এলাকা, খুব ভালো লাগবে। কিছু বসার জায়গাও আছে সীমিত, অবশ্য অবশ্যই আসবেন। এই দেখুন রূপনারায়ণের জল একদম সুন্দর, থেকে এই পার থেকে ওপার পর্যন্ত বিস্তীর্ণ জলভূমি। অবশ্যই আসার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে বন্ধুরা। একটি বিশেষ সতর্কীকরণ, বর্তমানে হাওড়া সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশনের স্টাফ আই কার্ড ছাড়া কাউকে টিকিট ইস্যু করছে না। এজন্যে প্লিজ দয়া করে যাদের স্টাফ আই কার্ড আছে তারাই শুধুমাত্র ট্রেনে করে আসুন, বাকিরা এই মুহূর্তে গাড়িতে বা মোটরসাইকেলে চলে আসুন। আর একটা কথা আপনাদের বলে রাখি, এখানে আসার যেই ট্রেনটি উপযুক্ত সময় হচ্ছে 2:05 মেদিনীপুর লোকাল, ধরে দেউলটি চলে আসুন, আর এখান থেকে ফেরার ট্রেনটা হচ্ছে 7:30। আর এই বলেই আমি এখানে আমাদের প্রথম ভিডিও আগন্তুক চ্যানেলের শেষ করছি। অনেক শুভেচ্ছা রইল, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকমই আশেপাশে বিভিন্ন ছোটোখাটো ট্যুর সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ।